কে কে জড়িত থাকতে পারে? ওর সাথে জড়িত আছে 100% হচ্ছে ইমন খান, ওর বড় আর ছেলের যে বাবা। আচ্ছা, কারণ ছেলে চুরি করে টাকা কামাইছে তো ওর বাবাকেও অনেক ই করে, রেসপেক্ট করে, যার কারণে ওর বাবার সাথে ওর ভালো সম্পর্ক। আর ওই এলাকায় আমাকে নিয়ে রাখে, আমি নারায়ণগঞ্জে, আর ওই শিকার আগের হাজবেন্ডের বাড়ি ওইখানে, যার কারণে আমাকে আগে একবার আমাকে মারধর করছে, অনেক মারধর করছে, আমি লাইভে আসি। কিন্তু এইবার যেটা করছে, আমি বলছিলাম কিছুদিন আগে যে মেরে ফেলতে চাই, কিন্তু ওইটাকে বিশ্বাস করে না, মনে করছে ফান করে। আমি সিরিয়াসলি কিছু বললে ওইটাও ফান মনে করে সবাই, কিন্তু আজকে যেটা করে ফেলে অনেকেই বলছিল ও মাদকের সাথে, মাদক ব্যবসার সাথে জড়িত, বড় মাদক ব্যবসা করে সবাই, মানে ওরা যারা আছে সবাই দুই নম্বর কাজের সাথে লিপ্ত। আপনি কোনো ডকুমেন্টস পাবেন না যে ও কীভাবে টাকা অর্জন করবে, ইনকাম করবে, এটার কোনো ডকুমেন্ট নেই। সে যদি অবৈধ টাকা দিয়ে বাড়ি বানায় থাকে, তাহলে তার শাস্তি অবশ্যই পাইতে হবে। অ্যান্ড হচ্ছে আমাকে যেটা করছেন এটার জন্য আমি বিচার চাই, আর অবৈধ টাকার অনেক পাওয়ার দেখা। আচ্ছা, ঠিক আছে।